हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारे साथ मैं आज शेयर करब हम एक सनस्क्रीन रिव्यू। तो तुम्हारे एर आगे मैं एक सनस्क्रीन रिव्यू शेयर कर देखिए एक्वालॉजिकार, क्योंकि से एक एक्सपेन्सिव छो, तो भाला तुम्हारे साथ अफोर्डेबल प्रोडक्ट शेयर करी। जरा तुम्हारा मन करो जो अत एक्सपेन्सिव प्रोडक्ट यूज करते सब समय पर ना, तेज़ क्योंकि खूब बेस्ट अपशन है। तो हमें कैसे गए ला शिल्डर SPF 50 PA++++ सनस्क्रीन। ये क्योंकि मिनरल सनस्क्रीन रही है, मिनरल सनस्क्रीन में बेसि प्रेफार करी जेहतु वोट की सान रेस्ट स्किने एब्जॉर्ब करेना। तो हमें ओजन सब समय ट्राई करी जैसे मिनरल सनस्क्रीन यूज करते पारी। एटार प्राइस हे गए 299 का 220-230 मध्य नहीं तुम्हारा अफे पे जा। এটা কিন্তু সুইটেবল ফর অল স্কিন টাইম। এটা না ভীষণ লাইট ওয়েটেড। এটা আমি তোমাকে, এটা হচ্ছে আউটার প্যাকেজটা, এরকম একটা বক্সে আসে। এটা তোমাদের ইনার প্যাকেজটা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমরা, আমি অনেকটা ইউজও করে ফেলেছি এটাকে অলরেডি। তো এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এই সানস্ক্রিনটা, কারণ সবসময় যেহেতু দামি প্রোডাক্ট ইউজ করা পসিবল হয় না, তো আমি নিজের জন্য একটা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট খুঁজছিলাম যেটা আমার স্কিনে স্যুট করবে। আমার যেহেতু অ্যাকনে প্রোন স্কিন, তোমরা আমার যারা ভিডিও দেখো তারা জানো, তো আমার স্কিনে কিন্তু সব প্রোডাক্ট স্যুট করে না। তো কিন্তু এটা আমার খুব ভালো করে স্যুট করে গেছে। আমি তোমাদের লাগিয়ে দেখাচ্ছি এটা কতটা লাইট ওয়েটেড। জাস্ট একটা নিলাম, একদম ক্রিমি টেক্সচার, একদম হোয়াইট কাস্ট নেই। এটা কিন্তু ভীষণ লাইট ওয়েটেড। হ্যাঁ, আর এটা শুধু আমার একটাই একটা বাজে পয়েন্ট লেগেছে, যেটা হচ্ছে ওর ফ্রেগ্রেন্সটা আমার খুব একটা ভালো লাগেনি। তোমরা যাদের ফ্রেগ্রেন্সে খুব প্রবলেম আছে তাদের হয়তো ইরিটেশন হতে পারে, তাই তোমরা আগে একটা প্যাচ টেস্ট করে নেবে। অবভিয়াসলি এখানে তোমরা লাগিয়ে এটা দেখে নেবে কোনো রিয়াকশন হচ্ছে কিনা স্কিনে, কিন্তু আমার কোনো রিয়াকশন হয়নি। আমার এটা খুব ভালো করে স্যুট করে গেছে আর আমার কিন্তু খুব ভালোও লেগেছে সানস্ক্রিনটা, কিন্তু কারণ ভীষণ লাইট ওয়েটেড। মানে আমি সবসময় ট্রাই করি যে লাইট ওয়েটেড সানস্ক্রিন খোঁজার। দেখতে পাচ্ছ এরকম একটা গ্লো দিচ্ছে ইনস্ট্যান্ট, মানে এটা ইউজ করার পরে না খুব ভালো একটা গ্লো দেবে। তোমরা যারা রেগুলার মেকআপ টেকআপ তোমাদের করতে হয়, তোমরা কিন্তু মেকআপের নিচে ওটা খুব ভালো কাজ করবে, মেকআপটা খুব ভালো করে বসতেও হেল্প করবে আর খুব গ্লো করবে সবচেয়ে বড় কথা। তো এই কারণে আমার এই সানস্ক্রিনটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর যেহেতু আমি 220-230 পেয়ে গেছিলাম, এটা হচ্ছে 50 গ্রামের প্রাইস বলছি, তো আমার বেশ অ্যাফোর্ডেবল লেগেছে যেহেতু এটা SPF 50 আছে। SPF 50 কিন্তু যে কোনো ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন যথেষ্ট এক্সপেন্সিভ হয়, মানে তোমরা 400-450 এরকম এতেই পাবে। এটা যেহেতু আমি 220-230 পেয়ে গেছি, এটা তোমার খুব ভালো অপশন মনে হয়েছে। এটা এক মাস তোমাদের ইজিলি চলে যাবে। তোমরা যারা বাজেটে ভালো সানস্ক্রিন খুঁজছো, তোমরা কিন্তু এটা একবার হলেও ইউজ করে দেখো, তোমাদের কিন্তু এটা যথেষ্ট ভালো লাগবে। আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে, শুধু এটা আমার একটা প্রবলেমই লেগেছে এটা ফ্রেগ্রেন্সটার জন্য। যদি ফ্রেগ্রেন্সটা বাদ দিয়ে বলি, এটা কিন্তু ভীষণ ভালো প্রোডাক্ট। ফ্রেগ্রেন্সটাও কিন্তু ম্যানেজেবল, এমন নয় যে খুব স্ট্রং ফ্রেগ্রেন্স তোমাদের খুব প্রবলেম হবে। হ্যাঁ, যাদের খুব প্রবলেম হয় ফ্রেগ্রেন্স থেকে, একদমই ফ্রেগ্রেন্স তোমরা সহ্য করতে পারো না, তারা এটা অ্যাভয়েড করে যেতে পারো। আদারওয়াইজ বাকি কিন্তু সবাই তোমরা এটা ইউজ করে দেখতে পারো। আর আমার স্যুট করে গেছে যখন, আমার কিন্তু সানস্ক্রিন সব স্যুট করে না, আমার এমনি খুব সেন্সিটিভ স্কিন, আমার র্যাশ বেরিয়ে যায়, কিন্তু এটা যেহেতু স্যুট করে গেছে তাই আমি তোমাদের বলতে পারি তোমাদেরও এটা স্যুট করে যাবে। আর সানস্ক্রিন কিন্তু তোমরা অবশ্যই ইউজ করো। আর যারা এখনও পর্যন্ত সানস্ক্রিন স্টার্ট করোনি, তোমরা প্লিজ 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 সানস্ক্রিন ইউজ করো। তোমাদের স্কিন কিন্তু ভীষণ তাড়াতাড়ি নাহলে ড্যামেজ হয়ে যাবে, তোমাদের এজিং প্রবলেম চলে আসবে। মানে আমিও আগে সানস্ক্রিন ইউজ করতাম না, কিন্তু এখন আমি রেগুলার সানস্ক্রিন ইউজ করি। বাড়িতে থাকলেও ইভেন সানস্ক্রিন ইউজ করবে, যেহেতু বাড়িতে আমি এখন সানস্ক্রিন ইউজ করি, ওর জন্য আমি একটা অ্যাফোর্ডেবল সানস্ক্রিন খুঁজছিলাম যেটা আমি বাড়িতে ইউজ করতে পারি। কারণ একটা ভালো প্রোডাক্ট খুঁজছিলাম, তো আমি তো পেয়ে গেছি, এটা আমি বাড়িতেও ইউজ করি, ইভেন আমি বাইরেও ইউজ করি। এমন নয় এটা তোমরা বাইরে ইউজ করতে পারবে না, অবভিয়াসলি তোমরা এটা বাইরে ইউজ করতে পারবে। আর আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।